हेलो, वेलकम टू अ ब्रांड न्यू एपिसोड ऑफ अपर्णा ए टू जेड। फ्रेंड्स, आज के बुझते ही पाच पूरे एपिसोड जुड़े थाकबे महाशिवरात्रिर रेसिपि। काली महाशिवरात्रि, ताई कालकेर महाशिवरात्रिर जुन्नो आमार तरफ थेके तोमादेरके अनेक अनेक शुभेच्छा। কালকের শিবরাত্রি স্পেশাল আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। কাল তো আমিও শিবরাত্রি করছি, তাই এটাও থাকছে আমার মেনুতে। সো তাহলে ঝটপট দেরি না করে স্টার্ট করা যাক। আমাদের বাড়িতে এই রেসিপিটি আমাদের যখন শিবরাত্রির উপবাস করি আমরা, সেই সময় তৈরি হয়। সো ফ্রেন্ডস, তাহলে আজকের এপিসোড আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মহাশিবরাত্রি স্পেশাল ব্রত উপবাসের রেসিপি, তাহলে ঝটপট চলো শুরু করি। ফ্রেন্ডস, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো অপর্ণা এ টু জেড। একটি পাত্রের মধ্যে আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মেশাবো পাটালি গুড়, এটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে পাটালি গুড় আমি ছোটো বাটির এক বাটি পরিমাণ মিশিয়ে দিচ্ছি। আর একটা ফ্রেন্ডস, এর মধ্যে আমি চিনি ব্যবহার করিনি। আচ্ছা, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা, যেটাকে আমি একটু ভালো করে ক্রাশ করে দেবো, মানে হাতের সাহায্যে ঠিক এইভাবে চিপে দেবো, যাতে ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ এর ভেতরে চলে যায় এবং এই শরবতটা খেতে খুবই টেস্টি হয়। এরপর আমি কাজু বাদাম ভেজানো মেশাচ্ছি ছোটো বাটির এক বাটি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবু নিয়েছি আমি। লেবুর জাস্ট জেস্টটা দেবো, জেস্ট অর্থাৎ তার যে সবুজ অংশটা, স্কিনটা, শুধুমাত্র সবুজ স্কিনটাই দেব এইভাবে গ্রেট করে করে। অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রেন্ডস যে যেন এর সাদা পাট কোনোভাবেই না যায়। সাদা পাটটা ভীষণ তিতকুটে লাগে খেতে, শুধুমাত্র সবুজ যে পাটটা আমরা সেটাই দেবো। দেখো, আমি সবুজ শুধুমাত্র পাটটাই ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এখানে দেড় কাপ পরিমাণ জল। ঠিক এইরকমভাবে আমি এবার এর মধ্যে জলটা মিশিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে দেওয়ার পর এভাবে একটি ডাল কাটার সাহায্যে আমরা এটাকে ভালো মতো বিট করব। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি বিটার থাকে, বিটার দিয়েও বিট করতে পারো। এইরকমভাবে ভালো মতো করে মেশাবো, দেখবে একসময় খুব সুন্দর একটা ফ্লেভার এর ভেতর থেকে বেরিয়ে আসছে। তুমি তখন নিজেই বুঝতে পারবে কি তোমার এই শরবত একদম রেডি হয়ে গেছে। দইটা জলের সাথে একদম মিশে যাবে, সাথে গুড় রয়েছে, সাথে রয়েছে গন্ধরাজ লেবুর পাতা, জেস্ট, সব কিছু মিলিয়ে এটা একটা খুবই দারুণ শরবতের রেসিপি। আর সাথে রয়েছে কাজু বাদাম, যা আমাদের খুবই খেতে ভালো লাগবে এই সময়। একদম রেডি হয়ে গেছে আমার শরবতটা। এবারে আমরা কি করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এইরকম কনসিস্টেন্সি হয়ে যাবে শরবতটার। এবার এর ভেতর যে লেবু পাতাটা থাকবে এটা আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমরা এভাবে একটি গ্লাসের মধ্যে আমি এই শরবতটাকে সুন্দর করে ঢেলে দেব। ফ্রেন্ডস, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অপর্ণা এ টু জেড। আর আরও নতুন নতুন ভিডিও এবং তোমরা আরও নতুন কীরকম রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাও কমেন্ট বক্সে। আর একটা কথা ফ্রেন্ডস, এটা আমি খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশনও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে হবে তোমাদের। এবারে আমার এটা সুন্দরভাবে গ্লাসের মধ্যে রেডি। এরপর আমি একটু গন্ধরাজ লেবুর স্লাইস দিলাম সাইড থেকে। এরপর আমি কি করব, এর ওপরে এই যে চেরি ফল রাখা আছে আমার গোল করে কাটা, এই চেরি ফলটা সুন্দর করে সাজিয়ে দেব, ঠিক এরকমভাবে। আর একটা গন্ধরাজ লেবুর পাতা এইভাবে দিয়ে দেব। এবার এটা যখন পরিবেশন করবে তুমি, সবাইকে জাস্ট তাক লাগিয়ে দেবে, এর টেস্ট হয় দারুণ। আর উপবাসের সময় এমন এক শীতল যদি শরবত হয় আমাদের মেনুতে, তাহলে তো আর কথাই নেই। সো ফ্রেন্ডস, আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো অপর্ণা এ টু জেডকে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।